আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেনের ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিনের ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্তর অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছিলাম, আজকে আমরা সংক্ষিপ্তর চারের দাগের অঙ্ক থেকে শুরু করব। তো আমরা সংক্ষিপ্ত চারের দাগের যে পাঁচের অঙ্ক আছে ওই পাঁচের অঙ্কটা করব। দেখো পাঁচের অঙ্ক কি বলা আছে, পাঁচের অঙ্ক দেওয়া আছে প্রমাণ করো কস চব্বিশ ডিগ্রি প্লাস কস পঞ্চান্ন ডিগ্রি প্লাস কস একশো পঁচিশ ডিগ্রি প্লাস কস দুশো চার ডিগ্রি প্লাস কস তিনশো ডিগ্রি সমান হাফ। এখানে দেখো যে রাশিমালাটা আমাদের দেওয়া আছে, একদম যে শেষের টার্মটা দেওয়া আছে কস তিনশো ডিগ্রি, দেখো কস তিনশো ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, কস তিনশো ষাট মাইনাস ষাট, তাই তো? এবার এখনও বাকি পড়ে রয়েছে আরও চারটে সংখ্যা। তো এই চ্যাপ্টারটাতে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলেছি। তো কস সি প্লাস কস ডি এর ফর্মুলা যে এখানে আমি ফেলবো, তো আমাদেরকে দেখতে হবে যে আমি কোন কোন সংখ্যা দুটোকে নিয়ে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলবো। তো দেখো এখানে যদি আমরা চব্বিশ ডিগ্রি আর একশো পঁচিশ, চব্বিশ ডিগ্রি আর যদি আমরা দুশো চার ডিগ্রি এই দুটো সংখ্যাকে নিই, তাহলে দেখো দুশো চার থেকে আমরা যদি চব্বিশ মাইনাস করি তাহলে দেখো আমরা একশো আশি পাবো। একই রকমভাবে পঞ্চান্নর সঙ্গে যদি আমরা একশো পঁচিশ যোগ করি তাহলে দেখো ওখানেও আমরা যোগ করলে একশো আশি ডিগ্রি পাবো। তো একশো আশি ডিগ্রিটা দেখো দুটোর ক্ষেত্রে কী আসছে, কমন আসছে। তো সেই জন্য আমরা কি করব, এখানে কস চব্বিশ ডিগ্রি আর কস দুশো চার ডিগ্রি এই দুটো সংখ্যাকে এক কাছে লিখব, আর কস পঞ্চান্ন ডিগ্রি আর কস একশো পঁচিশ ডিগ্রি এই দুটো সংখ্যাকে এক কাছে লিখে আমরা কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলব। আর কি করব না, যেটা কস তিনশো ডিগ্রি রয়েছে ওই তিনশো ডিগ্রিটাকে আমরা লিখব তিনশো ষাট মাইনাস ষাট ডিগ্রি। তো দেখো অঙ্কটা আমি করার জন্য আমাদের যেটা এলএইচএস টার্ম আছে আমরা আগে ওই এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা এই কস পঞ্চান্ন ডিগ্রি আর কস একশো পঁচিশ ডিগ্রিকে এক কাছে লিখব, আর কস চব্বিশ ডিগ্রি আর কস দুশো চার ডিগ্রি এই দুটো রাশিকে এক কাছে লিখব। তো দেখো আমি কি লিখছি, তাহলে সমান কি লিখব এখানে, আগে কস একশো পঁচিশ আর কস পঞ্চান্ন, যে আমি এখানে আগে যেগুলো আমাদের কোণের মানগুলো বড়রা আছে সেই রাশিটাকে আমরা আগে লিখব। তাহলে সমান দিয়ে কী লিখছি এখানে, কস একশো পঁচিশ ডিগ্রি প্লাস কস পঞ্চান্ন ডিগ্রি, এটা একটা লিখলাম। তারপরে পাশে প্লাস কী লিখছি, কস দুশো চার ডিগ্রি প্লাস কস চব্বিশ ডিগ্রি প্লাস কস তিনশো ডিগ্রিকে কী আকারে লিখব, না কস তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি, তাহলে কস তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি হয়েছে। এবার আমরা এখানে কি করব, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলব। তাহলে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা আমরা কি জানি, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তো এবারে দেখো আমরা এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা লিখছি, তাহলে কি লিখব, টু কস সি প্লাস ডি বাই টু, মানে এখানে হবে একশো পঁচিশ ডিগ্রি প্লাস পঞ্চান্ন ডিগ্রি ডিভাইডেড বাই টু ইন্টু কত, কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ কস একশো পঁচিশ ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি ডিভাইডেড বাই টু। তারপরটাও তাই, এখানে কী লিখব, প্লাস টু কস কত লিখব, দুশো চার ডিগ্রি প্লাস চব্বিশ ডিগ্রি বাই টু, তাহলে এখানে লিখছি দুশো চার ডিগ্রি প্লাস চব্বিশ ডিগ্রি ডিভাইডেড বাই টু ইন্টু পরেরটা লিখব, কস দুশো চার ডিগ্রি মাইনাস চব্বিশ ডিগ্রি বাই দুই, তাহলে দুশো চার ডিগ্রি মাইনাস চব্বিশ ডিগ্রি ডিভাইডেড বাই দুই। তারপরটা কত রয়েছে দেখো, কস তিনশো ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি, এটাকে আমরা কী লিখব, প্লাস কস তিনশো ষাট ডিগ্রি মানে সেটা আমাদের হয় ফোর ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি হয়েছে। এবারে দেখো সমান টু কস একশো পঁচিশ প্লাস পঞ্চান্ন এই দুটো যোগ করলে হবে আমাদের একশো আশি, একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি বাই দুই মানে সেটা হবে নাইনটি ডিগ্রি ইন্টু কস একশো পঁচিশ মাইনাস পঞ্চান্ন, একশো পঁচিশ মাইনাস পঞ্চান্ন করলে হবে সত্তর, আর সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি বাই দুই মানে সেটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস টু, এখানে দেখো দুশো চার আর চব্বিশ এই দুটো যোগ করলে হবে আমাদের দুশো, দুশো আঠাশ
228 डिग्री और 228 डिग्री भाजित दुई माने सेटा हबे आमादेर 114 डिग्री ताहले एटा आमरा लिखब कस 114 डिग्री इनटू 204 माइनस আচ্ছা 24 ডিগ্রি তাহলে এই দুটো কনক্লুশন করলে হবে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি বাই 2 মানে সেটা হবে 90 ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখছি cos 90 ডিগ্রি এবারে দেখো তারপরেরটা কত রয়েছে cos 4 ইনটু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি তাহলে 4 ইনটু 90 ডিগ্রি 4 ইনটু 90 ডিগ্রি মানে সেটা কোথায় পড়বে আমাদের फोर्थ কোয়াড্রেন্টে পড়বে আর 4 ইনটু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে সেটাও फोर्थ কোয়াড্রেন্টে পড়বে তাহলে আমি একটু দেখিয়ে দিই দেখো তাহলে এই হচ্ছে আমাদের লাইন তাহলে এটা যদি আমাদের লাইন হয় তাহলে আমরা জানি এদিকটা হচ্ছে কত এদিকটা হয় আমাদের এইখানটা হয় 0 তারপর এদিকটা হয় পাই আর তারপর আবার এখানটা হয় 2 পাই তাহলে এখানটা কত আছে 360 ডিগ্রি মানে এখানে একটা 90 দুটো 90 তিনটে 90 চারটে 90 তাহলে 4 ইনটু 90 ডিগ্রি ঘর মানে হচ্ছে এই ঘরটা তার সাথে কি আছে মাইনাস 60 ডিগ্রি তার মানে মাইনাস মানে কোথায় পড়বে আবার সেই এখানেই পড়বে আর এটা কার ঘর এটা হচ্ছে কসের ঘর আমরা জানি এটা কসের ঘর অল সাইন ট্যান কস থেকে জানি এটা হচ্ছে কসের ঘর এবার দেখো 4 চারটা কি চারটা হচ্ছে 90 ডিগ্রির জোড় গুণিতক 90 ডিগ্রির জোড় গুণিতকের জন্য আমাদের কি হয় সামনের রাশিটা কোনো চেঞ্জ হয় না তাহলে সামনের রাশিটা চেঞ্জ না হওয়ার জন্য এটা কস কসই থাকবে আর যেহেতু এটা फोर्थ কোয়াড্রেন্টে পড়ছে আর फोर्थ কোয়াড্রেন্টে কস কস পজিটিভ হওয়ার জন্য আমাদের চিহ্নটা কি হবে পজিটিভ হবে তার মানে আমরা এটা লিখব প্লাস কস 60 ডিগ্রি এবারে দেখো এখানে কত এসেছে কস 90 ডিগ্রি কস 90 ডিগ্রির মান হচ্ছে কত আমরা জানি কস 90 এর মান হচ্ছে 0 তাহলে 0 এর সঙ্গে আমাদের এই টোটাল টার্মটা গুণ আছে এই 2 কস 90 ডিগ্রি ইনটু কস 35 ডিগ্রি তার মানে পুরো রাশিমালাটা এখানে হবে 0 প্লাস এখানেও দেখো 2 ইনটু কস 90 ডিগ্রি ইনটু কস 114 ডিগ্রি আছে আর কস 90 ডিগ্রির মান আমরা জানি 0 তার মানে এই পুরো রাশিটাও হবে আমাদের 0 প্লাস হচ্ছে কস 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ তাহলে এখানে লিখলাম প্লাস হাফ তাহলে পুরো রেজাল্টটা আমাদের কত মান দাঁড়ালো সমান হাফ দেখো এখানে আমাদের যে রেজাল্টটা প্রমাণ করতে দিয়েছিল কত প্রমাণ করতে দিয়েছিল হাফ প্রমাণ করতে দিয়েছিল তার মানে আমরা বলতে পারি আমাদের এল এইচ এস সমান আর এইচ এস আর ব্র্যাকেটে লিখব প্রুভড এবারে আমরা পাঁচের দাগে তিনের অঙ্কটা করব দেখো পাঁচের দাগে তিনের অঙ্ক দেওয়া আছে প্রমাণ করো ট্যান 20 ডিগ্রি ইনটু ট্যান 40 ডিগ্রি ইনটু ট্যান 80 ডিগ্রি সমান রুট 3 তো দেখো এই অঙ্কটা প্রমাণ করার জন্য আমরা কি করব না আমাদের যেটা যেগুলো রয়েছে ট্যানের আকার দেখো এই চ্যাপ্টারটাতে শুধু আমরা কীরকম ধরনের ফর্মুলা পড়েছি সাইন সি প্লাস সাইন ডি বা সাইন সি মাইনাস সাইন ডি একই রকমভাবে কস সি প্লাস কস ডি আর পড়েছি কস সি মাইনাস কস ডি আর কি ফর্মুলা পড়েছি না আর ফর্মুলা পড়েছি তোমার টু সাইনে সাইনে কস বি বা টু কসে কস বি টু সাইনে সাইন বি এই ধরনের ফর্মুলা তো দেখো এই চ্যাপ্টারটা কিন্তু আমরা কোনো ট্যান জাতীয় কিন্তু কোনো ফর্মুলা পড়িনি তো শুরুতেই আমরা কি করব আমাদের যেটা ট্যান দিয়ে যে রাশিটা রয়েছে ওটাকে আমরা সাইন কসে ভেঙে নেব তো দেখো আমরা আমাদের যে অঙ্কটার এল এইচ এস টার্মটা লিখে নিয়েছি এবার আমরা কি করব এল এইচ এস টার্মটা লেখার পর এটা আমরা এবার সাইন কসে ভাঙব তাহলে দেখো যদি আমরা সাইন কসে ভাঙি তাহলে ট্যান 20 ডিগ্রি তাহলে ট্যান 20 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই কস 20 ডিগ্রি তারপরে কত রয়েছে ট্যান 40 ডিগ্রি তাহলে এটাকে কি লিখব সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই কস 40 ডিগ্রি তারপরে রয়েছে দেখো ট্যান 80 ডিগ্রি তাহলে এটাকে লিখব সাইন 80 ডিগ্রি ডিভাইডেড বাই কস 80 ডিগ্রি দেখো উপরের পুরো রাশিটা আমাদের সাইনের ফর্মে এসেছে আর নিচের পুরো রাশিটা আমাদের কসের ফর্মে এসেছে তো আমরা এখানে কি করব দেখো আমাদের যদি সাইনে সাইন বি বা কসে কস বি আমরা ফর্মুলা ফেলতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে দেখো উপর আর নিচ অর্থাৎ লব ও হরকে একটা দুই দিয়ে গুণ করতে হবে আমরা যদি লবকেও একটা দুই দিয়ে গুণ করি এবং হরকেও যদি একটা দুই দিয়ে গুণ করি তাহলে দেখো আমাদের এখানে দুটো দুই ব্যালেন্স হয়ে যাবে এবং আগের রাশিটা ফিরে আসবে তো যেহেতু আমাদের এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো সেজন্য আমাদেরকে কি করতে হবে লব ও হর উভয়কে আমরা কি করছি দুই দিয়ে গুণ করছি তাহলে আমি আগে পুরো রাশিটা আগে লিখে নিই তাহলে কি উপরে আমরা কি পেয়েছি সাইন 20 ডিগ্রি ইনটু সাইন 40 ডিগ্রি ইনটু সাইন 80 ডিগ্রি নিচে কত লিখছি কস 20 ডিগ্রি
इंटू कस 40 डिग्री इंटू होच्छे कस 80 डिग्री। एबार आमरा कि करछि लब हर के दुई दिए गुण करछि। তাহলে আমি উপরে একটা দুই লিখলাম আর নিচে একটা দুই লিখলাম। তাহলে দেখো এই যে দুই দুই যদি আমাদের কাটি হয়ে যায় তাহলে দেখো আমাদের আবার আগের রাশিটাই ফিরে আসবে। তাহলে এখানে আমরা পাশে কি লিখব, পাশে লিখছি লব ও হরকে দুই দিয়ে গুণ করে পাই। লব ও হরকে দুই দিয়ে গুণ করে পাই। এবার দেখো এবার হচ্ছে আমরা কোন দুটো রাশিকে নিয়ে ফর্মুলা ফেলবো। এখানে দেখো আমরা কোন দুটো রাশিকে নেব, না এই যে সাইন 40 ডিগ্রি আর সাইন 80 ডিগ্রি আছে এই দুটো রাশিকে নেব, আর নিচেতেও কীরকম নেব, নিচেতে আমরা একই রকমভাবে কস 40 ডিগ্রি আর কস 80 ডিগ্রি এই দুটো রাশিকে নেব। তাহলে দেখো সমান আমরা কি লিখছি, তাহলে সমান আমরা লিখছি সাইন 20 ডিগ্রি ইনটু, তাহলে সাইন 20 ডিগ্রি ইনটু এখানে আমরা যেহেতু দুই গুণ করছি মাঝের দুটোকে নিয়ে সেজন্য আমি এখানে দুইটা নিয়ে চলে এলাম। এবার দেখো এখানে রয়েছে সাইন 40 ডিগ্রি ইনটু সাইন 80 ডিগ্রি, তো আমরা কি করব আগে যেটা আমাদের বড় কোণের যে মান সেই রাশিটাকে আমরা আগে লিখব। তাহলে এখানে লিখছি 2 সাইন 80 ডিগ্রি ইনটু সাইন 40 ডিগ্রি। একই রকমভাবে নিচেরটা কত লিখব, নিচে আমাদের থাকবে কস 20 ডিগ্রি ইনটু, এখানেও কি করব আমাদের যেটা বড় কোণ কোণ রয়েছে কোণের পরিমাণটা বড় সেটাকে আমরা আগে লিখব। তাহলে এখানে লিখছি 2 কস 80 ডিগ্রি ইনটু কস 40 ডিগ্রি। এবার আমরা ফর্মুলা ফেলব, কোথায় ফর্মুলা ফেলব, এই যে 2 সাইন 80 ডিগ্রি সাইন 40 ডিগ্রি আর নিচে রয়েছে কস 80 ডিগ্রি ইনটু কস 40 ডিগ্রি। তাহলে উপরে আমরা 2 সাইনে সাইন বি আর নিচে 2 কসে কস বির ফর্মুলা ফেলবো। তাহলে আমি আরেকবার ফর্মুলা দুটো বলে দিই। তাহলে 2 সাইনে সাইন বির ফর্মুলা আমরা জানি কস অফ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে সমান দিয়ে লিখছি দেখো সাইন 20 ডিগ্রি যেমন ছিল থাকবে আর এখানে 2 সাইনে সাইন বি, তাহলে কি ফর্মুলা আমরা জানি কস অফ এ প্লাস বি, এ প্লাস বি মানে এখানে কত হবে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে কস 80 ডিগ্রি প্লাস আগে না সরি আগে শুরুতে হয় মাইনাস, তাহলে এখানে আমরা লিখছি 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে মাইনাস কত লিখব, মাইনাস কস অফ 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে এটা টোটালটা বাই। নিচে আমরা কার ফর্মুলা ফেলব, 2 কসে কস বির ফর্মুলা। তাহলে 2 কসে কস বির ফর্মুলা আমরা কি জানি, কস অফ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে কস 20 ডিগ্রি যেমন ছিল লিখলাম, এখানে আমরা ফর্মুলা ফেলব কস এ প্লাস বি, এ প্লাস বি মানে এখানে হবে 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তারপর আমরা লিখব কত প্লাস কস এ মাইনাস বি, তাহলে প্লাস হবে এখানে কস 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আমাদের ফর্মুলা ফেলা হয়ে গেছে, এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে সমান এখানে লিখছি দেখো সাইন 20 ডিগ্রি যেমন ছিল লিখলাম, এবার এটা দেখো 80 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে এটা আমরা পাবো 40, তাহলে এখানে আমরা পাচ্ছি কস 40 ডিগ্রি মাইনাস 80 আর 40 যোগ করলে পাবো আমরা 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কস 120 ডিগ্রি ডিভাইডেড বাই, তাহলে এটা হচ্ছে কস 20 ডিগ্রি, এটা 80 আর 40 যোগ করলে এখানেও আমরা পাবো কস 120 ডিগ্রি আর প্লাস এটা হবে কস 40 ডিগ্রি যদি আমরা ক্যালকুলেশন করি। এবারে দেখো আমাদের এখানে রয়েছে কত, কস 120 ডিগ্রি দুটোর ক্ষেত্রেই রয়েছে, আর কস 120 ডিগ্রিকে আমরা কিভাবে মান বের করব, না কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সমান সাইন 20 ডিগ্রি ইনটু এখানে কত লিখছি কস 40 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি, কী লিখবো এখানে কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, টোটালটা ডিভাইডেড বাই নিচে কত লিখব কস 20 ডিগ্রি এখানে ইনটু কস 120কে কি লিখছি এখানে কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস এখানে হবে কস 40 ডিগ্রি। এবারে দেখো কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে সেটা আমাদের কোথায় পড়বে,
ये देखिए हमरा ये एकटा 90 डिग्री और एकटा 90 डिग्री प्लस 30 डिग्री प्लस 30 डिग्री माने एखाने पड़बे एटा सेकेंड क्वाड्रेंटे एटा कार घर है सेकेंड क्वाड्रेंटे एटा आमादेर साइनेर घर है आमरा जानी एखाने साइन पजिटिव ताले साइन पजिटिव एखाने रयेछे के कस ताले एखाने कस रयेछे जेहेतु एटा सेकेंड क्वाड्रेंटे ता माने एखानकार चिन्हटा कि हबे चिन्हटा हबे आमादेर माइनस और जेहेतु एटा 90 डिग्री प्लस कस 90 डिग्री 90 डिग्री मान ये देखो 90 डिग्री इंटू वन मान ये 90 डिग्री बीजोर गुणितक और बीजोर गुणितक कसटा चेन्ज है कीसे साइने तेल समान एखे कि लिखी साइन 20 डिग्री इंटू ये कस 40 डिग्री माइनस ये कस 90 डिग्री प्लस 30 डिग्री तेल 90 डिग्री बीजोर गुणितक कसटा हमारे साइन एखंड लिखी साइन 30 डिग्री और जेहेतु ये सेकेंड क्वाड्रेंटे पड़े से चिन्हटा हबे माइनस एक ही रकम भाव नीचे राशिटार क्षेत्र तिखब कत माइनस साइन 30 डिग्री तेल एखे लिखी कस 20 डिग्री इंटू ये माइनस साइन 30 डिग्री और ये हमारे कत है ये प्लस कस 40 डिग्री जेमन छो मान बसिए এবারে দেখো আমরা জানি সাইন 30-র মান কত সাইন 30-র মান আমরা জানি সবাই হাফ তাহলে এখানে যেখানে সাইন 30 রয়েছে সেখানে আমরা হাফ মান বসিয়ে দেব তাহলে সমান কি লিখছি সাইন 20 ডিগ্রি ইনটু এটা হচ্ছে কস 40 ডিগ্রি এটা মাইনাসের মাইনাসে প্লাস হবে আর সাইন 30-র মান হবে হাফ তাহলে এটা আমরা লিখব প্লাস হাফ ডিভাইডেড বাই কস 20 ডিগ্রি আর এটা কত হবে মাইনাস সাইন 30 আছে তার মানে এটা মান হবে মাইনাস হাফ প্লাস কস 40 ডিগ্রি এবার আমরা কি করব এবার আমরা এটা গুণ করব তাহলে গুণ করলে কত হবে উপরে উপরে হবে সাইন 20 ডিগ্রি ইনটু কস 40 ডিগ্রি প্লাস হবে হাফ ইনটু সাইন 20 ডিগ্রি একই রকমভাবে নিচেরটাও আমরা গুণ করব তাহলে বাই এই যে মাইনাস হাফ ইনটু কস 20 ডিগ্রি তার মানে এটা হবে মাইনাস হাফ ইনটু कस 20 ডিগ্রি प्लस कस 20 ডিগ্রি इंटू कस 40 ডিগ্রি एवे देखो एखे जे साइन 20 ডিগ্রি कस 40 ডিগ্রি और एखे कत एस कस 20 ডিগ্রি इंटू कस 40 ডিগ্রি ये देखो कस ए कस बिर फर्म और यहाँ हे साइन ए कस बी एबार देखो एखे हमें कि करते हैं तेल अवश्य हमें ये बुझते जानने अवश्य हमें एक जो दुई नहीं आसी तब फर्मूला फिलब एखे एक दुई आनते हैं एखे एक दुई आनते हैं से साइन 20 ডিগ্রি कस 40 ডিগ্রি तेल यटुकुर जो हमें कि फर्मूला लिखब टू साइन ए कस बी टू साइन ए कस बी एखे तरह एक दुई आनते हैं एखे जो दुई आनते हैं तेल अवश्य हमें एक क्यों करते हैं बहरे एक हाफ गुण करते हैं एक ही रकम भाव एखे सेम जिन करब तेल एखे कि लिखी देखो तेल एखे एक बहरे हाफ लिखी हाफ इंटू कत लिखब ये टू साइन 20 ডিগ্রি इंटू कस 40 ডিগ্রি तेल देखो ये हाफ और ये दुई दुटो जो काटाटी हो जाए तेल देखो हमारे आर आगे राशिटा फिर आसपर कत आ प्लस हाफ साइन 20 ডিগ্রি एट जेमन छो तेम ही रेखे दिए डिवाइडेड बाय माइनस हाफ कस 20 ডিগ্রি ये जेमन छो तेम ही थक আর আমরা এই বাকি রাশিটুকুর জন্য কি করব আবার একটা বাইরে হাফ নেব দে ভিতরে দুই গুণ করে লিখব তাহলে এখানে কি লিখছি প্লাস হাফ ইনটু উ ভিতরে কত লিখব 2 cos 20 ডিগ্রি ইনটু cos 40 ডিগ্রি তাহলে দেখো এবার আমাদের ফর্মুলা পড়বে তাহলে সমান হাফ এখানে কত রয়েছে 2 sin a cos b 2 sin a cos b এর ফর্মুলা কি sin of a plus b প্লাস সাইন অফ এ মাইনাস বি তাহলে এখানে কি লিখছি সাইন অফ এ প্লাস বি তার মানে এটা হবে সাইন 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সাইন অফ এ প্লাস বি তারপরে লিখব প্লাস সাইন অফ এ মাইনাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে 20 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি তারপরে প্লাস দিয়ে যে টার্মটা রয়েছে সেটা লিখে দেবো প্লাস হাফ সাইন 20 ডিগ্রি টোটালটা ডিভাইডেড বাই এখানে রয়েছে কত মাইনাস হাফ কস 20 ডিগ্রি প্লাস হাফ ইনটু এখানে কার ফর্মুলা লিখব টু কস এ কস বির ফর্মুলা তাহলে টু কস এ কস বির ফর্মুলা কি জানি আমরা কস এ প্লাস বি মানে এটা হবে কস 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি
माने कॉस 20 डिग्री माइनस 40 डिग्री हो गए। एबार आमरा क्यालकुलेशन करब, ताहले देखो कत आछे, ताहले एटा समान आमरा लिखब हाफ, एटा हबे कत साइन 20 आर 40 जोग करले हबे एटा साइन 60 डिग्री, ताहले एखाने लिखछि आमरा साइन 60 डिग्री प्लस साइन 20 माइनस 40 डिग्री माने एटा हबे प्लस साइन अफ माइनस 20 डिग्री, এখানে কত রয়েছে প্লাস হাফ সাইন 20 ডিগ্রি। তোমরা এগুলো সব একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, ডিভাইডেড বাই মাইনাস হাফ কস 20 ডিগ্রি প্লাস হাফ ইনটু, এটা কত লিখব, এই যে কস 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখলাম কস 60 ডিগ্রি, আর এটা 20 থেকে 40 বিয়োগ করলে এটা হবে প্লাস কস অফ মাইনাস 20 ডিগ্রি। এবারে দেখো আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা মানে হয় আমাদের মাইনাস সাইন থিটা, এবার আমরা হাফটা গুণ করে একেবারে লিখব, তাহলে এটা হাফ ইনটু সাইন 60 ডিগ্রি, আর সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এটা আমরা লিখব মাইনাস হাফ ইনটু সাইন 20 ডিগ্রি প্লাস হাফ ইনটু সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই কত হবে এটা, দেখো আছে মাইনাস হাফ কস 20 ডিগ্রি, এটা হবে এটা হাফের সঙ্গে এটা গুণ করব, তাহলে হাফ ইনটু কস 60 ডিগ্রি, এই যে কস অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি প্লাস কস থিটা, তাহলে এটা হয়ে যাবে প্লাস হাফ ইনটু কস 20 ডিগ্রি। এবার আমরা দেখব আমাদের কী কী টার্ম ক্যান্সেল হবে, এই যে এখানে দেখো মাইনাস হাফ সাইন 20 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি, তাহলে এই দুটো টার্ম কাটবে, আর এখানে মাইনাস হাফ কস 20 ডিগ্রি প্লাস হাফ কস 20 ডিগ্রি, তাহলে এই দুটো টার্ম কাটবে। এবারে দেখো আমাদের এখানে কত পড়ে রইলো, উপরে পড়ে রয়েছে হাফ ইনটু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি √3/2, তাহলে এটা ইনটু লিখছি কত আমরা √3/2 ডিভাইডেড বাই হাফ ইনটু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত হয় হাফ, তাহলে ইনটু এই হাফ আর কস 60-এর মান লিখেছি হাফ, তাহলে শুরুতেই আগে এই হাফ হাফ ক্যান্সেল হবে, তাহলে এটা আমরা লিখছি √3/2 ইনটু হয়ে যাবে 2/1, তাহলে 2 2 ক্যান্সেল হলে পড়ে থাকবে কত √3, আর আমাদেরকে